হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমার প্রি ওয়েডিং এর শুটের ব্লগটা, যেটা আমি শর্টস ছেড়েছিলাম আর বলছিলাম যে পুরো ব্লগটা আসছে। দেখো এই যে ছিল আমার ফাইনাল লুক, যেটা আমি বাড়ি থেকে পরে যাচ্ছিলাম প্রথম শ্যুটের জন্য। দেখো আমি রেডি হয়ে গেছি আর ও আমাকে আনতে চলে এলো, তো গাড়ি এস করে আমি ভাই আর ও তিনজন মিলে যাচ্ছিলাম। আর বাইকটাতে দেখো এত রোদ বেরিয়েছিলো, আমি ওটাই ওকে বলছিলাম যে কীভাবে আমরা শ্যুট করবো। তো ফাইনালি শ্যুট করতে যাওয়ার জন্য দেখো মাঝে পথে আমাদের ক্যামেরাম্যানের সঙ্গে দেখা হয়ে গেলো, ওরা আমাদের সাথে জয়েন করলো। তারপর ভাবলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট করা হোক, তার জন্য দেখো একটা জায়গায় নেমে আমরা কিছু টিফিন করে নিলাম। তারপর লোকেশানে পৌঁছে গেলাম, লোকেশানটা ছিল একদম গঙ্গার ধারে কি আহরিতলা। তো সেখানে ক্যামেরাম্যানরা প্রথমে নিজেদের ক্যামেরাটা সেট করে নিচ্ছিলো আর ও দেখো রেডি হয়ে গেছে। আর এই গঙ্গার ধারে শ্যুট করতে না আমার দারুণ লাগছিল, আবহাওয়াটা যেমন ছিল আর রোদও ছিল, ঠিক আছে। এই দেখো আমাদের শ্যুট চলছে আর ক্যামেরাম্যান দাদারা খুব ভালো, আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলো। কোনো কোনো শর্ট দু তিনবার হচ্ছিলো তাও বিরক্ত হচ্ছিলো না, এটা আমার খুব ভালো লেগেছিলো। আমি এটা নিয়ে খুব ভয় ছিলাম যে কতটা করতে পারবো, বাট তাদের সাপোর্টে কিন্তু শ্যুটটা বেশ ভালোই হয়েছিলো। তারপর দেখো এখানে শ্যুট চলছে, আমার এই ফার্স্ট শ্যুট কমপ্লিট হলো, কেমন করেছে কেমন হচ্ছে সেটাই শুনে না ওদের মুখ থেকে। হাই বলো দিদির ব্লগে। বলো কি বলছিলে? কি বলবো, সারাদিন আই কন্টাক্ট করে করে আমি ভাবে গেছি, তারপর আবার এত রোদ, ভালো লাগছে কোথায় কি ক্যামেরাম্যানরা ভালো ভালো ছবি নিচ্ছে, বাচ্চারা কি করে নাকি ব্লগ করে। ননদ কিছু বলবেন? না কিছু বলবো না, ভালো লাগছে। কি বলবেন দাদা ভাই? আর কি বলবো, সারাদিন আমাকে ব্যাগে ছড়াটা নিয়ে যেতে হচ্ছে, এপাশে পাশ ঘুরতে হচ্ছে। এটা দিদির ব্যাগ, এটা আমি নিয়ে আছি দাদা। দাদা ভাই আপনার বহু মিসেসের ব্লগিং চ্যানেল, তো আপনার কি মতামত এটাতে? আর এই শ্যুটটা তো এখানে কমপ্লিট হয়ে গেলো, কিন্তু এই গঙ্গার ধার থেকে আমার যেতে সত্যি কথা বলতে ইচ্ছেই করছিলো না। তারপর দেখো এইটা কমপ্লিট করার পর এই আমার ননদিনী যে একটু প্রচুর হেল্প করেছিল, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড শ্যুট। আর কিন্তু সেকেন্ড শ্যুটের ড্রেস চেঞ্জ করে এতটাই খিদে পেয়ে গেছিলো যে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। ও দেখো এখানে খাবার অর্ডার দিচ্ছিলো, আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। তারপর দেখো সেই শ্যুটটা ছিল আমাদের একদম মল্লিক ঘাটে, যেটাতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সেখানে। এখানে কাল থেকে ক্যামেরাম্যান আমাদেরকে দুটো ফুল কিনে দিয়েছিল, তার জন্য থ্যাংক ইউ। দেখো এখানে শ্যুট চলছে আর সুন্দর সুন্দর ছবি উঠেছিল এখানটা বেশ। দেখো আমিও কয়েকটা ছবি তুলে নিলাম। আর এখানের আবহাওয়াটার এই যে সূর্যাস্তের সময়ের দৃশ্যটা দারুণ ছিল, আর ওদের সাথে কাজ করে আমাদের বেশ ভালোই কেটেছিল দিনটা। দেখো শেষে শুনে নাও আমাদের কতটা কী করতে পেরেছি, তার জন্য ওরাই আমাদেরকে বলবে। সেটা খুবই সুস্থ সাবলীল ভাবে হয়েছে। না ওদের সাথে কাজ করে আমারও খুব ভালো লেগেছিলো। তারপরে দেখো সবাই একটা করে ছবি তুলে নিচ্ছিলাম শেষে। এই আমাদের টিম, চলো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও।